আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে 16টি বিভিন্ন রুটে বাস চালাচ্ছে প্রশাসন, এবং যে রুটে বাস চলে না প্রত্যন্ত এলাকা সেই সব জায়গায় ছোট গাড়ি চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে জেলা পুলিশের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য। আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছরে আলিপুরদুয়ার জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। এবছর আলিপুরদুয়ার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 19,604-এর মধ্যে ছাত্রীর সংখ্যা 11,654 এবং ছাত্র সংখ্যা 7,950 জন। এবছর আলিপুরদুয়ারে মাধ্যমিক পরীক্ষা ভেন্যু 17টি আর সাব ভেন্যু 52টি। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে 16টি বিভিন্ন রুটে বাস চালাচ্ছে প্রশাসন, এবং যেই রুটে বাস চলে না প্রত্যন্ত এলাকা সেখানে ছোট গাড়ি চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষা দিচ্ছে 8টা স্কুল, পঞ্চগড় হিন্দি হাই স্কুল, গারোপাড়া বিধানচন্দ্র হিন্দি হাই স্কুল, শঙ্কর নেপালি হাই স্কুল, উত্তরতাবাড়ি হিন্দি হাই স্কুল, হ্যামিল্টন হাই স্কুল, ইউনিয়ন একাডেমি কালচিনি হাই স্কুল ফর গার্লস, ইউনিয়ন একাডেমি কালচিনি আর হ্যামিল্টন হাই স্কুল। আর এখানে প্রিন্সিপাল ভেন্যু হচ্ছে হ্যামিল্টন হাই স্কুল। টোটাল ক্যান্ডিডেট এখানে আছে হচ্ছে 1,666, তার মধ্যে মেল ক্যান্ডিডেট আছে 685, আর ফিমেল হচ্ছে 981। এখানে মিডিয়াম হচ্ছে বাংলা, হিন্দি আর নেপালি, তিনটা মিডিয়াম পরীক্ষা হচ্ছে। তো মাধ্যমিক পরীক্ষা শুরু, কেমন মানে আপনারা ফিল করতেছেন যারা আপনাদের বাচ্চা মেয়েরা আছে এখানে, তো কেমন ফিল হচ্ছে এটা শুরুয়াতের দিনে? এটা তো একটু আজকে টেনশনের দিন। তো পরীক্ষা আজকে শুরু হচ্ছে, মোটামুটি 12টার থেকে পরীক্ষা স্টার্ট হবে। তো এবার পরীক্ষাটা ভালোই হবে আশা করি, কারণ গভর্নমেন্ট থেকে অনেক রকম স্ট্রিক্টলি আসে যাতে সবাই তার নিজের মতো ইচ্ছা মতন পরীক্ষা দিতে পারে। অপরদিকে পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য। ছাত্র ছাত্রীদের যাতে পরীক্ষা কেন্দ্র চিনতে বা পরীক্ষা কেন্দ্রে সময় মতো যাতে তারা পৌঁছাতে পারে তার জন্য হেল্প ডেস্ক খুলেছে পুলিশ। সিভিক ভলেন্টিয়াররা মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে।